দেখুন, করোনা আছে, করোনার যে আমরা রোদের মধ্যে রয়েছি, তো সেখানে তো করোনার একটা মিনিমাম টেম্পারেচারের পর করোনা তো থাকে না। তো আপনি দেখুন, এখানে কারো কেউ করোনাতে আক্রান্ত হবে না, ইনফ্যাক্ট আমিও হব না। করোনা আমাদের থেকে অনেক দূরে আছে, কিছু হবে না। তবে আমি সবাইকে বলবো, সাবধানে থাকুন। আমি প্রত্যেককে বলে দিয়েছি বাড়িতে গিয়ে গরম জলে স্নান করতে, হ্যান্ড ওয়াশ করতে, ভালো করে শ্যাম্পু করে স্নান করতে, জামাকাপড় ধুয়ে ফেলতে, আর গরম জল দিয়ে গার্গেল করতে, তাতে কোনো প্রবলেম হবে না। গভর্নমেন্ট বলছে তো ম্যাডাম, আপনি কি বললেন যে গরমের একটা টেম্পারেচার পরে করোনা হয় না, না? দেখুন, এত এত একটা হিটের ওপরে রয়েছি আমরা, যে সারা দিন এত গরম রয়েছে, তাতে করোনা আসবে বলে আমার মনে হয় না। যেটা আমি জানি, এরকম কোনো সমস্যা হবে না। এতদিন ধরে আমরা প্রচার করছি, তা এরকম কোনো সমস্যা হয়নি আর হবে না। আর আমরা সিকিউরভাবে রয়েছি, আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে স্নান করি গরম জল দিয়ে, গরম জল। অনেক মানুষের মধ্যে তো আসছে। হ্যাঁ দেখুন, সমস্যা আমি তো বলছি, করোনা যেটা ডক্টর বলছে, 4 দিনের মধ্যে যদি আমরা নিজেকে ট্রিটমেন্টের মধ্যে রাখি, সেক্ষেত্রে করোনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। না, এটা একদম না, আমার কাছে মাস্ক রয়েছে। ইনফ্যাক্ট আমি যখন বাইরে গেছি, ভেতরে গেছি, তখনও ছিল, আর সেগুলো আমাকে ঠিকঠাক করেই রেখেছি। ওর জন্য চিন্তা করার কিছু নেই। আমি সবাইকে বলবো, সবাই নিজেকে সেফ রাখো, সবাইকে বলছি। দেখুন, মানুষের মনের মধ্যে এখন চলে এসছে যে পরিবর্তন দরকার, প্রত্যেকে চাইছে পরিবর্তন। এখানে তো আর অন্য কিছু আসছেই না, কারণ সবাই চাইছে আমরা ভালোভাবে থাকবো, সুস্থভাবে থাকবো। মেয়েদের জন্য কিছুই নেই, শিশুদের জন্য শিশু রক্ষা দরকার, মেয়েদের রক্ষা দরকার, সেগুলো ওদের এরকম কোনো প্রজেক্ট নেই। আমাদের যেগুলো অনেক কিছু নিয়ে এসেছে, মেয়েদেরকে কীভাবে সম্মান দেওয়া হয়, ফ্রিতে ট্রিটমেন্ট রয়েছে, ফ্রিতে তাদেরকে পড়াশোনা করানো হবে, অনেক কিছু রয়েছে, ফ্রিতে ট্রাভেল রয়েছে। তো তৃণমূল এগুলো কিছুই করে না। আর আমি ওদের সম্বন্ধে কিছু বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আমি কাজ করতে এসেছি, আমি কাজ করব। আপনি তো একটা এনজিওতে আছেন, তো গ্রাম বাংলায় কাজ করার সময় মানে কোনটা মনে হয়েছে যে যেটা সরকার করেনি এনজিও চালানোর সময়, আপনি কোনটা? সরি, আরেকবার প্রশ্ন করব। আপনি তো এনজিও, আমার একটা পার্সোনাল লাইফ আছে যেখানে আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করি, সেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর এখানে গ্রামের যে প্রবলেমগুলো বলছেন, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে রাস্তা হয়নি একদম, আর তার সঙ্গে হচ্ছে টাইম কলে জলটা একদম ওরা পাচ্ছে না, মানে কোনোভাবেই নেই ওখানে। তো এগুলো করার দরকার। আর আমার পার্সোনাল, আমার যে সোশ্যাল ওয়ার্ক রয়েছে বা ইসকনের সঙ্গে যুক্ত, আমাকে অনেকে প্রশ্ন করছে, তা সেটা ইসকন রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত না, আর আমি ওই ব্যাপারে কোনো কথাও বলতে চাই না। আপনার পার্সোনাল লাইফটা আপনার রাজনীতির সঙ্গে যুক্ত, যখন আপনি রাজনীতিতে চলে আসছেন, কোন কোন বিষয়গুলোকে আপনি অনুন্নয়নের খাতে দেখেছেন? সেটাই বলছি, রাস্তাঘাটের প্রবলেম। আর একটা প্রবলেম রয়েছে যেটা শহর এবং গ্রামে সব জায়গাতে দেখছি, সেটা হচ্ছে ড্রেনগুলো ভীষণ খারাপ অবস্থা। একটা তো নদী রয়েছে, দেখে মনে হচ্ছে মানে খাল, ওটা দেখে মনে হচ্ছে হাই ড্রেন, মানে এইগুলো তো আগে করার দরকার। যে এত দুর্গন্ধ বেরোচ্ছে, পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, সেখানে বাড়ি রয়েছে আশেপাশে, এত বড় বড় বাড়ি রয়েছে, তারা কীভাবে রয়েছে দিনের পর দিন? তো এইগুলো তো সরকারের দেখার দরকার, এগুলো তো যিনি রয়েছেন, আমি তাদের তো আগে দেখার দরকার যে কীভাবে। এখন আশাবাদী পুরো 100%, আজকে তো পুরো 100, কালকে পর্যন্ত 99 ছিল, আজকে 100। আপনার কেন্দ্রে রথীন ঘোষের মতো একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যিনি দুবার জিতেছেন, তাছাড়াও চেয়ারম্যানও বটে, তো তাকে হারাবেন, মানুষ আপনাকে ভোট দেবেন, কোন অঙ্কে আপনি আশা করেন? দেখুন, আমি লড়াই করতে আসিনি, উনি আমার থেকে বয়সে বড়, আমি সম্মান করি ওনাকে। উনি এখন এত বছর কাজ করেছে, উনি এখন বিশ্রাম নিক, আমরা ইয়াং, আমরা কাজ করব, দৌড়ে দৌড়ে কাজ করব, ছুটোছুটি করে কাজ করব, আমরা কাজ করব, আমাদের কাজ করতে দিন। আইএসএফের বিশ্বজিৎ মাইতি, যিনি ওই কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং 74,000 ভোট রয়েছে আপনার ওখানে সংখ্যালঘু, তো সেখানে বিজেপি কি পিছিয়ে আছে বলে মনে করছেন? না না, বিজেপি পিছিয়ে আছে, বিজেপি কোথাও পিছিয়ে নেই, পিছিয়ে থাকবেও না, ঠিক সময় মতো আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আপনি এরপরে প্রচারে কি নতুন আঙ্গিকে প্রচার করবেন, কিছু ভালো চিন্তা করবেন? দেখুন, এখানে প্রচুর প্রবলেম রয়েছে যেগুলোকে হাইলাইট করা, যেমন রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, তারপরে হাসপাতাল নেই একটা, পানীয় জলের ভীষণ অসুবিধা, গ্রাম বাংলাতে গেলে দেখা যাচ্ছে যে সেখানে টাইম কলের লাইনগুলো ঠিকঠাকভাবে করা নেই, ইনফ্যাক্ট নেইও,
তো সেগুলো করার দরকার, সেগুলো আগে করব। তারপরে তো প্রচুর কাজ রয়েছে, মানুষ তাদের নিজেদের যে প্রাপ্য সেগুলো দেওয়া হয় না, তোলাবাজি প্রচুর রয়েছে, তো সেগুলো তো মানুষ বুঝেছে আর তার জন্য মানুষ চাইছে পরিবর্তন। মানুষ কি কি অভিযোগ করলো আপনি যখন দেখুন? প্রচুর অভিযোগ, মানুষ বলছে যে চলে এসো এবার, আমরা আর পারছি না, কারণ তোলাবাজি এত রয়েছে। অটোওয়ালা যারা রয়েছে আমার ভাইরা, তাদের থেকে লক্ষ লক্ষ টাকা করে নেওয়া হয়, যারা ব্যবসা করে তাদের থেকেও লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় পার্টি ফান্ডের নামে, ওই সেই টাকাগুলো তারা ভোগ করে। তো এইগুলো তো বন্ধ করা দরকার। বিজেপি যদি আসে ক্ষমতায় বা আপনি যদি জেতেন, তাহলে এই যে তোলাবাজির কথা বললেন সেটা কি থাকবে না? একদম একদম স্টপ হবে, এরকম ধরনের কোনো কিছু হবে না। আমি সবাইকে আশ্বাস দিচ্ছি, আমাদের ভরসা করুন, আমাদের একবার সুযোগ দিন, ওদের তো দেখলেন এত বছর, আমাদের একটা সুযোগ দিন, আমরা এগুলো পুরো বন্ধ করব। এই ভরসা দিয়ে আমি বলতে পারি যে আপনারা আমাকে বিশ্বাস করুন, আমাদের বিশ্বাস করুন, আর আমরা সোনার বাংলা তৈরি করব।